হাই অল গভর্নমেন্ট জব এক্সপিরিয়েন্স ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে আমরা ডিসকাস করছি বুকস অ্যান্ড অথার্স দু হাজার কুড়ি পার্ট থ্রি এর আগে টোটাল দুটো ক্লাস করেছি বুকস অ্যান্ড তো আজকে এই তিন নম্বর ক্লাসটা কমপ্লিট হয়ে গেলে আমাদের আগস্ট দু হাজার কুড়ি পর্যন্ত আমাদের পুরো একদম কমপ্লিট হয়ে যাবে ওকে তো আর এরপরে আরেকটা ভিডিও আমি কালকে এনে দেবো সেটাতে পুরো একদম ডিসেম্বর মাস পর্যন্ত যতগুলো বুক্স অ্যান্ড অথার্স আউট হয়েছে সেগুলো আমি তোমাদের একসাথে করে দেবো ওকে এবং অবশ্যই টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নেবে সেখানে এগুলো আমি পিডিএফ পোস্ট করে থাকি পার্ট ওয়ান পার্ট টু পিডিএফ টেলিগ্রাম চ্যানেল রয়েছে আজকে পার্ট থ্রি করছি এটা পিডিএফ কালকের মধ্যে আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো এবং এই ভিডিও ডিসক্রিপশনে প্লে আছে অবশ্যই কাইন্ডা বেসে প্লে অবশ্যই দেখবে যে কোনো গভর্নমেন্ট জবে প্রিপারেশন করো এরান থেকে বছর প্রশ্ন আসবেই আসবে ওকে তো এক এক করে আমরা দেখেনি সবার প্রথম দেখো হোপ অন মাই অ্যাডভেঞ্চার অন বোট ট্রেন অ্যান্ড প্লেনস এই বইটির লেখক হচ্ছেন রাস্কিন বন্ড দু হাজার কুড়িতে হয়েছে এই সং অফ ইন্ডিয়া এই বইটির পাবলিশড হচ্ছে রাস্কিন বন্ড তো রাস্কিন বন্ডের দুটো বই পাবলিশড হয়েছে এই দুটো খুব ইম্পর্টেন্ট এবছর পরীক্ষার জন্য নেক্সট চলে আসি দেখো লিজেন্ড অফ সোয়েল দেব দ্য কিং হু সেভ ইন্ডিয়া এই বইটি রচয়িতা হচ্ছেন আমিষ ত্রিপাঠী আমিষ ত্রিপাঠী খুব ভালো একজন রাইটার এবং এর থেকে অনেকগুলো পোষণ তোমাদের পরীক্ষায় আসে তো এটাও তোমাদের পড়তে হবে এরপর দেখো থার্ড নম্বর যেটা রয়েছে সেটা হচ্ছে কোয়েস্ট ফর রিস্টোরিং ফিনান্সিয়াল স্টেবিলিটি ইন ইন্ডিয়া এটার লেখক হচ্ছেন ভাইরাল ভি আচার্যা তো এটা হচ্ছে থার্ড নম্বর ফোর্থ নম্বরে আমরা চলে আসি দেখো কী বলেছে দ্য ড্রাই ফেস্টিং মিরাকেলস ফ্রম ডেপরিপ টু থ্রাইভ এই বইটির লেখক হচ্ছেন লিউইক কাউন্টিরহো ওকে এটা ফরেন রাইটার তো তোমাদের পড়তে হবে কারণ বুকস অনাস এখান থেকেও আসে টিসিএস একটু টাফ টাইপেরই প্রশ্ন আমাদের করে থাকে তো অবশ্যই তোমরা একটু প্রিপারেশন করে নেবে নিজের মতো করে ওকে একটু ভালোভাবে দেখে নাও এবার দেখো কি বলেছে নওরোজি পায়নির অফ ইন্ডিয়ান ন্যাশনালিজম এই বইটি লেখককে তো এই বইটি লেখক হচ্ছেন দিনিয়াল পাটেল এ বার্নিং খুব ইম্পর্টেন্ট এবছর পরীক্ষার জন্য এই বইটি লেখক হচ্ছেন মেঘা মজুমদার নেক্সট চলে আসি দেখো ভারতীয় লোকতন্ত্রকা কোরাস কুচ বিষারি ভিকারি দায়াবানিয়া এই বইটি লেখক হচ্ছেন প্রিয়ম ভেদ বা প্রিয়মবাদ ইনি লেখক হচ্ছেন এবং এই বইটার কভার এইরকমভাবেই লেখা আছে ওকে আমি এটা এমন নয় যে বাংলাতে লেখা রয়েছে বা হিন্দিতে লেখা রয়েছে সেটা বাংলাতে ট্রান্সলেট যেটা অরিজিনাল সেই জন্য বইগুলোর নাম দেখো প্রত্যেকটাই ইংলিশে দেওয়া রয়েছে কারণ বইগুলো প্রত্যেকটাই ইংলিশেই পাবলিশড হয়েছে ওকে এর পরবর্তী বুকস দেখো কি বলেছে ওভার ড্রাফট সেভিং দ্য ইন্ডিয়ান সেভার এই বইটির লেখককে এই বইটির লেখক হচ্ছেন উজিত পাটেল খুব ইম্পর্টেন্ট এবছর পরীক্ষার জন্য তারপরে দেখো মহাবীর দ্য শোল্ডার হু নেভার ডায়েট এই বইটির লেখক হচ্ছেন এ কে শ্রীকুমার এবং তার সাথে তার সাথে বইটি লিখেছেন তার স্ত্রী রূপা শ্রীকুমার তোমাদের যে কোনো একটা হয়তো অপশানে থাকবে তো তোমাদের দুটোই মনে রাখতে হবে নেক্সট দেখো সুরজ করা মারদা নেহি সুরজ কারা মারদানহি মানে সান নেভার্স ডায়েট এই বইটির লেখক হচ্ছেন বলদেব সিং সারকনামা লকডাউন লিয়াসেন্স লকডাউন লিয়াসেন্স এই বইটি লেখক হচ্ছেন সোহাদে তো সোহাদে খুব ইম্পর্টেন্ট একজন রাইটার যার বই লেখা বিভিন্ন পরীক্ষায় এসে থাকে নেক্সট চলে দ্য প্যান্ডামিক সেঞ্চুরি তো এই বইটি লেখক হচ্ছেন মার্ক হনিক্সাম বাউম হনিক্স বাউম ওকে নামগুলো একটু আনকমন তো ফরেন রাইটার যেহেতু নেক্সট দেখো আর কি রয়েছে বুকসনাস দ্য এন্ড গেম খুব ইম্পর্টেন্ট এই বছর পরীক্ষার জন্য তো দ্য এন্ড গেম এই বইটির লেখক হচ্ছেন এস হুসেন জায়দি নেক্সট দেখো দ্য ইন ইন্ডিয়া ওয়ে স্ট্র্যাটেজিস ফর অ্যান আনসার্টেন ওয়ার্ল্ড এই বইটি লেখক হচ্ছেন এস জয়শঙ্কর পরবর্তী বুক দেখো দ্য আইকোড বগ আইকাবাগ এই বইটি লেখক হচ্ছেন কে রোলিং তো জে কো রোলিং খুব ফেমাস একজন রাইটার যার পরীক্ষায় তোমাদের প্রশ্ন আসে তারপরে দেখো বার্নড সুগার তো বার্ন সুগার এই বইটি লেখক হচ্ছেন অবনী দোষী তারপরে দেখো গ্রিন লাইটস গ্রিন লাইটস এই বইটি লেখক হচ্ছেন ম্যাথিউ ম্যাক নোঘে ম্যাথিউ ম্যাক নোঘে তারপরে দেখো ইফ ইট ব্লিডস ইফ ইট ব্লিডস এ বইটির লেখক হচ্ছেন স্টিফেন কিং পরবর্তী প্রশ্ন দেখো সিয়াস মে সদ্যান্ত তো এই বইটির লেখক হচ্ছেন বিজয় কুমার চৌধুরী তারপরে দেখো ওয়ান ইয়ার অফ মোদি টু পয়েন্ট ও টুয়ার্ডস এ সেলফ রিলায়েন্ট ইন্ডিয়া এই বইটা কে পাবলিশ করেছে তো এই বইটা রিলিজ করেছে দেখো মিনিস্ট্রি অফ ইনফরমেশান অ্যান্ড ব্রডকাস্টিং মনে হচ্ছে মিনিস্ট্রি অফ আই অ্যান্ড বি যেটা মনে রাখবে ইনফরমেশান অ্যান্ড ব্রডকাস্টিং এটা পাবলিশ করেছে তারপরে দেখো পরবর্তী প্রশ্ন ক্লেরা অ্যান্ড দ্য সান এই বইটি লেখক হচ্ছেন কাজু ইসিগো ইনি নোবেল প্রাইজ পেয়েছেন ওকে দু হাজার সতেরো সালে যত সম্ভব পেয়েছিলেন তো তোমাদের পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট ফিউচার অফ হায়ার এডুকেশন নাইন মেগা ট্রেন্ডস এই বইটির লেখক হচ্ছেন সি এ ভি এ ভি পট্টভীরাম তিনি বইটি লিখেছেন নেক্সট চলে আসি দেখো গেটিং কম্পিটিটিভ এ প্র্যাকটিওটোনার গাইড ফর ইন্ডিয়া এই বইটি লেখক হচ্ছেন আর সি ভার্গব বিশেষ কোড টু ইন এ বইটি লেখক হচ্ছেন নিরুপমা যাদব স্বচ্ছ ভারত ক্রান্তি এইটা লঞ্চ করেছে কে এটা দেখো এই বইটি লঞ্চ করেছে গজেন্দ্র সিং শেখাত এবং স্মৃতি জুবিন ইরানি তো এই ছিল পার্ট থ্রি এবং এটা তোমাদের একদম আগস্ট মাস পর্যন্ত পুরো কমপ্লিট হয়ে গেল আগস্ট দু হাজার কুড়ি পর্যন্ত আর বাকিটা আমি কালকে তোমাদের ভিডিও বানিয়ে দেবো এই দুপুর একটা দুটোর মধ্যে আমি চেষ্টা করবো যে নোতাস পুরো ডিসেম্বর পর্যন্ত কমপ্লিট করে দিতে তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দাও চ্যানেলে নতুনে থাকলে সাবস্ক্রাইব করে নাও বন্ধুদের সাথে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দাও টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নাও পিডিএফটা সেখান থেকে আমি দিয়ে দেবো পিডিএফটা ডাউনলোড করবে খুব ভালোভাবে প্রিপারেশন নেবে কারণ এত ভ্যাকেন্সি আর হয়তো তোমার ইন ফিউচার আর বেরোবে না তো সবাইকে বেস্ট অফ লাক অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং